আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো সকাল সকাল রস চলে আসছে, এই যে দেখেন 5 লিটারের বোতলের এক বোতল রস, টাটকা খেজুরের রস। এগুলো তো এখন জাল করব, এগুলো জাল করে গুড় বানাবো। তো এখানেও আছে আরেক বোতল, নিয়ে আসার সময় দেখেন চাপটা করে ফেলছে বোতল। তো এগুলো এখন ডালবো, ডালে ছেঁকে তারপর মাটির চুলাই জাল করব, একদম টাটকা খেজুরের রসগুলো। তো মাত্রই নিয়ে আসছে, এখন সকাল 9টা বাজে। এগুলো এখন জাল করার পালা। তো জামি তো স্কুলে চলে গেছে, জামির আব্বু ঘুমাইতেছে, তো আমি নাস্তা টাস্তা এখনো বানাই নাই। ভাবলাম খেজুরের রসগুলো আগে জাল করি, তা নাহলে দেখা গেছে নষ্ট হয়ে যাবে। একদম টাটকা দেখেন, গাছ থেকে পেরে আনছে মাত্রই খেজুরের রস। এই রসটা খেতেও কিন্তু অনেক ভালো, সাথে সাথে খাইলে পরে দেখা গেছে আবার নষ্ট হয়ে যায়, সাথে সাথে খাইতে হয়। তো এগুলো এখন খাবো না আমি, আমার ছেলের জন্য অল্প একটু রাখবো এখান থেকে। তো রস কাঁচা রস খুব পছন্দ করে, আমারও ভালো লাগে, তবে আজকে কেন জানি মন চাইতেছে না। তো জামির জন্য অল্প একটু রেখে তারপরে যে পাতিল বের করছি, এই পাতিলে জাল করব। এই 5 লিটার বোতলের রস এখানে ডালার পরে দেখেন এক পাতিল রস হয়েছে। তো এটা ডালতে পারি না, এটা এভাবে থাক, এটা কিছু জাল করে কমিয়ে তারপর এটা ডালবো এটার মধ্যে। তো এখন রস জাল করার পালা, তো রস জাল করি। তো 2 ঘন্টা পর ফিরে আসছি রান্নাঘরে, রস বসায় দিয়ে আসলাম। তো 2 ঘন্টা ধরে জাল হচ্ছে মাটির চেলা রস, আর এদিকে আমি মুরগি ভিজিয়ে রাখছিলাম, মুরগিটা বরফ ছেড়ে দিচ্ছে। জামির জন্য মুরগি রান্না করব, আর এখানে বেলে মাছ চচ্চড়ি করব, বেলে মাছ বের করছি, এগুলো বরফ ছেড়ে দিছে। তো সকালবেলায় ভিজিয়ে রাখছিলাম এগুলো, আর মুরগি এখন পরিষ্কার করে প্রথমে মুরগিটা বসিয়ে দিব, তোমার ছেলে যেন স্কুল থেকে এসে তাড়াতাড়ি খেতে পারে। আর এখানে ভাত বসিয়ে দিছি, তো মুরগিটা ভালোভাবে পরিষ্কার করে নিই। একটা সকালবেলার একটা কষ্টের খবর কি বলবো আপনাদেরকে, আসলে আমাদের পাড়া প্রতিবেশীর এক চাচি আমাদের বাসার সাথেই মারা গেছে সকালবেলা। তো খবরটা শোনার পরে অনেক কষ্ট লাগতেছে, যাই দেখে আসলাম। মহিলাটার কোনো অসুখ ছিল না, বালা সুস্থ মানুষ, অসুখ বিসুখ কিছু নাই, এমনিতেই ঠাস করে সকালবেলা মারা গেল। আসলে জন্ম মৃত্যু বিয়া এগুলো সব আল্লাহর হাতে, আর হঠাৎ করে সবাইকে যেতে হবে দুনিয়া ছেড়ে, এটাই নিয়ম, কিছুই করার নাই। তার জন্ম আছে, তার মৃত্যু আছে, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে সবাইকে একদিন। তো আমরা হয়তো চলে যাবো একদিন। মহিলাটা খুব ভালো মানুষ ছিল, আসলে যখনই রাস্তায় দেখা হতো তখনই কথা বলতো, এটা সেটা জিজ্ঞেস করতো, অনেক ভালো মানুষ ছিল মহিলাটা। খুবই খারাপ লাগতেছে আসলে, আমি গতকালকের আগের কালকে, হ্যাঁ গতকালকের আগের কালকে বাজারে যাইতেছি, ওই সময় মহিলার সাথে আমার দেখা হয়েছে। তো ভালো মন্দ জিজ্ঞেস করতেছে, তো আমিও জিজ্ঞেস করছি, আসলে মহিলাটা অনেক ভালো মানুষ, মৃত্যু কখন কার জন্য আসে কেউ জানে না। খুবই খারাপ লাগতেছে মহিলাটার জন্য, খুবই ভালো মানুষ ছিলেন। মেয়ে একটা মেয়ে, শুধু মেয়েটা যে কান্নাকাটি করতে আছে, যাই হোক তো কাটাকাটি শেষ করে রান্না বান্না বসাই। তো কেটে বেছে দিয়ে সব পরিষ্কার করে নিছি। তো প্রথমে মুরগির মাংসটা বসিয়ে দিই,
ছেলে স্কুল থেকে এসে খাবে সেই জন্য মুরগির মাংসটা আগে ভাগে রান্না করে ফেলি। দেখেন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব হলো এলাচ দারচিনি দিয়ে দিলাম, ফার্স্টে একটু বাদা হোক তারপর আদা বাটা রসুন বাটা দিব। এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম একসাথে, আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া কিছু একসাথে দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নিই। মশলাগুলো দিয়ে দিলাম, আস্তে আস্তে মশলাটা কষানো হোক তারপর মাংসগুলো দিব। বেলে মাছটাও ধুয়ে নেই এদিক দিয়ে। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে দিই। এখানে কোনো পানি দেওয়া লাগবে না, মাংসের মধ্যে কষানোর পরে যে পানি উঠবে ওই পানিতে মাংসটা কষানো হবে সুন্দর মতন। আস্তে আস্তে কষানো হোক। এদিক দিয়ে লবণ দিয়ে বেলে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিই, কুচিয়ে কুচিয়ে ধুয়ে নিব। মাছগুলো পরিষ্কারই যখন রাখছিলাম তখন লবণ দিয়ে দেওয়া হয় নাই, এমনিতে ধুয়ে ঘষে ঘষে রাখছি, সালনের মধ্যে ঘষে পরিষ্কার করে রাখছিলাম, এখন ধুয়ে ফেলি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি খাব, অল্প করেই বের করছি। গতকালকের তরকারি আছে ইলিশ মাছের, আবার গতকালকের কচু শাক আছে, তো বললাম এগুলো দিয়ে আজকে সব কিছু অত বেশি রান্না করলে এগুলো আর খাওয়া হবে না, তো এগুলো আগে শেষ হোক, এই জন্য দুইটা তরকারি রান্না করলাম। ঠান্ডার মধ্যে কি আর বলবো, বলেন রোদের কোনো দেখা নাই, যেমন ঠান্ডা বাতাস তেমন কনকনে শীত। ঠান্ডা দিনে রান্না করতেও ভালো লাগে না, তারপরেও খাইতে হবে, রান্না তো করতেই হবে। আর আমার ছেলে দুই দিন ধরে জ্বর, প্রচুর জ্বর আর বমি করছে কয়েকবার, তত কিছু খেতে চায় না। মুরগির মাংসটা একটু পছন্দ করে, তো মুরগির মাংস আজকে বললাম ধরার জন্য রান্না করি। তা মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে, এগুলোর জন্য পানি দিয়ে দিব। বাস আস্তে আস্তে জাল হোক, আমার রসুন বাটা শেষ হয়ে গেছিল, তো তরকারিটা হতে হতে আমি রসুনগুলো ছিলে পরিষ্কার করে ব্লেন্ডার করবো, যেখানে বাঁচতেছি। আর এই বড় রসুনগুলো দেখা গেছে গন্ধ কম, ছোটোগুলো শেষ হয়ে গেছে, এই যে অল্পই আছে, অল্প করেই বাটবো, এখন বাটবো বলতে ব্লেন্ডার করবো, তো কাটতেছি বটি দিয়ে। এদিক দিয়ে আমার মুরগির মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে, গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিই,
নামানোর আগে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিলে দেখা গেছে ফ্লেভারটা খুব ভালো আসে। তার একটু জল শুকাবো, পাঁচ সাত মিনিটের মতো রাখবো চুলায়, তারপর নামিয়ে ফেলবো। আর এদিকে আমি ছোট মাছের জন্য, বেলে মাছের চচ্চড়ির জন্য এই যে রসুন বাটা দিছি অল্প একটু, আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সামান্য একটু মাছের মশলা বেশি করে পেঁয়াজ দিছি, সরিষার তেল, সব কিছু দিয়ে হাতে মাখিয়ে চচ্চড়িটা বসিয়ে দিব। এখন মাখিয়ে বসিয়ে দিই। তো মুরগির মাংসটা হয়ে গেছে, হালকা একটু ঝুল ঝুল মাখা মাখা টাইপের ঝুল রাখছি। তো এরকম না থাকলে দেখা গেছে আমার ছেলে একটু ঝুল না থাকলে আবার খেতে চায় না, শুকনো তরকারি দিয়েও খেতে পারে না। আর এখানে সব কিছু রেডি করে বেলে মাছের চচ্চড়িটা বসিয়ে দিলাম। নামানোর আগে শুধু ধনিয়া পাতা দিব, এখন বাইরে ফেলি। তো বেলে মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, প্রায় দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও মজা হবে। ধনিয়া পাতা দিয়ে দিই, ছোট মাছের তরকারিতে মশলা অল্প দিতে হয়, কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি বেশি দিছি। এখন নামিয়ে ফেলবো, ভাত তো হয়ে গেছে, দুইটা তরকারিও হয়ে গেছে, এখন শুধু গড় মুছবো। দুপুরে খাবার খেতে বসছি, জামিকে আগে খাইয়ে দিছি, জামি স্কুল থেকে আসছে, তো সানির আব্বু নাকি দাওয়াত খাইছে, বলেও নাই বাসায়, মাত্র ফোন দিছি ওর জন্য বৈশা থেকে, তারপরে আমি এখন মাত্র বসছি। গতকালকে ইলিশ মাছের তরকারি ছিল, তো ভাবলাম আগের তরকারিগুলো খেয়ে শেষ করি, আর কেউ খাবে না। কালকের থেকে আজকে মজা লাগছে তরকারি, আর শীতের দিন দেখা গেছে বাসি তরকারি ভালো লাগে। এভাবে মরিচ ডলে ডলে আপনাকে কে খান, ভাতের সাথে এভাবে কাঁচা মরিচ ডলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করি, এদিকে দিনের অবস্থা কঠিন ভয়াবহ, সারা দিন দিন এভাবে থম ধরেছিল, তো রোদ তো উঠেই নাই, কুয়াশা পড়তেছে এখনো। আচ্ছা নামাজ পড়ে আসলাম মাত্রই, সানির আব্বু তো সকালবেলা বের হয়েছে আর বাসায় আসে নাই, ও দাওয়াত খাইছে, একবার রাত্রে আসবে। দেখেন চারিদিকে একদম কুয়াশা ভরা, হালকা হালকা কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে জ্বর তুফান হবে এরকম। যাই হোক, এদিকে রসও আমার জাল হয়ে আসছে, ঘন হয়ে গেছে রশিটা, তো আপনাদের চলেন দেখাই। তারপর তো এই যে চলা থেকে নামিয়ে ফেললাম খেজুরের রসটা, সারাদিনই জাল করছি, সারাদিন বলতে রান্নার পরে বসাইছি, ততক্ষণ জাল হয়েছে, এখন তো 4:30 বেজে গেছে। তো দেখেন কতটা সুন্দর হয়েছে, আর গ্রানটা এত সুন্দর বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আগের বারও করেছিলাম, এই যে আমার বয়মের মধ্যে আছে এখানে,
আগের বারে তো টুক হয়েছিল আপনাদের খুলে দেখাই আর এই যে এটা ঠান্ডার পরে আর গন হয়ে যাবে এখন তো গরম সেজন্য এরকম তো ঠান্ডা হলে এই খেজুরের রসটা আরো গন হয়ে যাবে আর এখানে দেখাই আপনাদের কত টুক হয়েছিল ওই দিন যখন করছিলাম ওইটা ওই দিন একটা দেখেন একের নিচে জইম্যা ইয়া হয়ে গেছে ওই যে কাঙ্কর হয়ে গেছে এই যে দেখেন কাঙ্করের গুড় হয়ে গেছে মানে ওই দিন একটা বেশি ভারী হয়ে গেছিল তো সেজন্য এরকম হইছে তো আজকে ভাবলাম ওই দিন থেকে আর একটু পাতলা আমি নামাইছি আজকে সেজন্যই মানে ঠান্ডা হওয়ার পর এটা অনেক ভারী হয়ে যায় সেজন্য একটু পাতলা করেই নামাইছি আজকে এই যে দেখেন কাঙ্কর জমা গেছে তো এই গুড়গুলো এত ভালো মানে নষ্ট হয় না নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে রাখতে পারেন তো আমি ডিপ ফ্রিজে রাখি সবসময় তো ডিপের মধ্যে রাখলে দেখা গেছে সারা বছরই খাওয়া যায় এত কষ্ট করে বানানো গুড় বলেন সারাদিন এটা জাল করতে হয় পাতিলের এক পাতিল রস হয়েছিল যে পর্যন্ত তারপরে আবার ডালছি এক কেজি বোতলের তো জাল করে দেখেন মাশাল্লাহ অনেকটুক রস হয়েছে তো এটা এখন ঠান্ডা করব ঠান্ডা করলে এটার সাথে মিশিয়ে ফেলবো একসাথে দেখেন নিচে গুড় জমে গেছে মাত্র কয়দিন আগে করা হয়েছে এক সপ্তাহ হবে না কাঙ্কর জমে গেছে তো যে গুড়টা বেশি ভালো থাকে সেই গুড়টার মধ্যে কাঙ্কর জমে আমরা এটাকে কাঙ্করের গুড় বলি তো এটাও ঠান্ডা হওয়ার পর অনেকটা বাড়ি হয়ে যাবে তো এটা এখন আমি অন্য একটা পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়ার পর আমি এটার সাথে মিক্সড করে ফেলবো আসলে এই গুড়গুলোর এত গাঢ় নিজের হাতের বানানো আর নিজের গাছের কোনো কিছু মিশাল নাই ভেজাল নাই কিছু না একদম টাটকা ফ্রেশ খেজুরের গুড় তো এখন সময় হচ্ছে সন্ধ্যা ৬টা মাগরিবের নামাজ পড়ে আসলাম তো জামি গরম গরম পুরি নিয়ে আসছে আর সাথে আমি মুরগির মাংসের ঝোল নিছি এমনিতেই খাইতে ভালো লাগে না এগুলো কি জানি পেঁপে না ইয়া দিছে দেও না বুড়ি মারি পেঁপে দিছি জুলদা খাও মতা দুষ্ট মিথে এটা খাও তো সন্ধ্যার সময় আমরা সবসময় দেখা গেছে মাছ এলে একটা না একটা কিছু বাজার থেকে আনা খাই প্রতিদিনই আসেই আর এখানকার পুরিগুলো ভীষণ ভালো লাগে আমাদের বাজারের আপনার দোকান আছে এই দোকানের পুরিগুলো ভীষণ মজা ছোট ছোট হলো খাইতে কিন্তু অনেক টেস্টি যে আমি দুষ্টামি করতেছো তুমি এই রাহো রে তুমি খাও আমি খাইতাম না এটা না দিও না দিও না ভালো লাগে না পেঁপের সালাতে দিই এখন কিন্তু আগের মতো আর শশা দেয় না বুঝছেন প্যাঁচ তো কোনো খবরই নেই তো শুধু পেঁপে কত্তরি কাটটা দেয়া দে সস্তা খুঁজে আর দেখেন এক একটা পুরি সাইজ কত ছোটো বানায় ফেলছে আগে এত ছোট ছিল না আগে বেশ বড় বড় পুরি ছিল আমরা আগে যখন খাইতাম এক বছর আগেও খাইছি এই পুরিগুলো বেশ বড় ছিল তুমি ছাড়া দিতে খাও না বসে পেঁপে দেখেন আমার ছেলে কেমন দুষ্টামি করতেছে এটা মেদিরে রাখছো কে তোকে মেদে সর তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ